জাতীয় সড়কের উপর আচমকা বিশাল আকার একটি গাছ ভেঙে পড়ায় স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যা রাতে বড়মুড়া গ্যাস টার্মিনাল সংলগ্ন এলাকায়। দীর্ঘক্ষণ ধরে যান চলাচল স্তব্ধ থাকার কারণে সৃষ্টি হয় যানজট। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ ও ট্রাফিক ইউনিটের কর্মীরা। এদিকে ঘটনাস্থলে যায় টিএসআর এর পঞ্চম ব্যাটালিয়নের জওয়ানরাও। তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় গাছটি কেটে রাস্তা পরিষ্কার করে দেন। অবশেষে দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। আচ্ছা, কোন জায়গায়? বড়মুড়ার মধ্যে? তো কতক্ষণ যাবত আটকে দিয়েছেন এখানে? অ্যাম্বুলেন্স টিম্বুলেন্স সবকিছু আটকে দিয়েছে। কোন জায়গায় তো প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত কেউ আইসেনি? প্রশাসনের থেকে না, গাছ সরানোর কোন উদ্যোগ গ্রহণ করছে না। ওই তো তারা আইসে, মানে আইসেন আর কি। প্রণাম নেবেন মিশ্র বাবু? আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম, আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন, আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে? সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।